হ্যালো এভরিওয়ান, কাঁচালঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি বানাবো মাওয়া আর নারকল দিয়ে গুজিয়া। যে কোনো ফেস্টিভ্যাল কিন্তু মিষ্টি মুখ ছাড়া একদম ইনকমপ্লিট, তাই জন্য আজকে হোলি স্পেশাল বা দোলের জন্যই আজকে একটা মিষ্টি রেসিপি বানাই, সেটা হলো গুজিয়া। গুজিয়া বলতে আমাদের মাথায় যেরকম গুজিয়া আসে ঠিক সেরকম না, একটু অন্যরকম, একটু মারওয়ারি স্টাইলে বানাবো আমি মাওয়া আর নারকল দিয়ে গুজিয়া। চলুন আমার সাথে কাঁচালঙ্কার রান্নাঘরে আর প্রথমেই আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে দিই। এই নারকল আর খোয়াখির দিয়ে গুজিয়া বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে হচ্ছে 2 কাপ ময়দা। আমি 1 কাপ নারকল কোড়া নিয়েছি, খোয়াখির বা মাওয়া 50 গ্রাম মতো, জায়ফল আর জাবেত্রী পাউডার নিয়েছি, জায়ফল জাবেত্রী ছোট এলাচের গুঁড়ো নিয়েছি, আমি 3টে ছোট এলাচকে এখানে গুঁড়ো করে নিয়েছি, ঘি নিয়েছি আমি পরিমাণ মতন, কাজু বাদাম নিয়েছি আমি পরিমাণ মতন, 14 থেকে 15টা আমন্ডস নিয়েছি, ওয়ালনাট নিয়েছি আমি পরিমাণ মতন, আর চিনিটাও নিয়েছি কিন্তু পরিমাণ মতন, আর সবশেষে আমি সামান্য একটুখানি কেসার বা স্যাফরন নিয়েছি। উপকরণ কিন্তু আমাদের এই কটাই লাগছে। প্রথমেই আমরা একটা ড্রাই ফ্রুটস এর পাউডার বা একটা ড্রাই ফ্রুটস এর গুঁড়ো বানিয়ে নেব। তার জন্য ব্লেন্ডারে আমি সবকটা ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম, ওয়ালনাট, আমন্ড আর কাজু বাদাম, আর সবকিছুকে ভালো করে আমি গুঁড়ো করে নেব। ড্রাই ফ্রুটস গুলো কিন্তু প্রথমে আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন, আর পরিষ্কার করার পর একটুখানি শুকিয়ে নেবেন, তারপর কিন্তু এই গুঁড়োটা বা পাউডারটা বানিয়ে নেবেন। এবার আমি নারকল আর মাওয়া বা খোয়াখিরটার একটা পুর বানিয়ে নেব। তার জন্য কড়াইতে আমি 2 টিস্পুন মতো ঘি খুব ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিচ্ছি। ঘি কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেলে তাতে প্রথমে আমি খোয়াখির বা মাওয়াটা দিয়ে দিলাম। ঘিয়ের সাথে খোয়াখির বা মাওয়াটা আমি প্রথমে খুব ভালো করে মিনিট 2 মতন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাই ফ্লেমেই আছে। খোয়াখির বা মাওয়াতে অলরেডি মিষ্টি থাকে বলে কিন্তু ভাজতে ভাজতে দেখবেন কালারটাও চেঞ্জ হতে থাকছে। 2 মিনিট মতন পরে আমি 1 টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার ফলে কালারটা আরো ভালো আসবে। চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভালো করে আবারও খোয়াখি ভেজে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। চিনিটা দেখুন সম্পূর্ণ গলে গেছে। এবার আমি 1/2 টিস্পুন মতো জায়ফল জাবেত্রী গুঁড়োটা দিয়ে দিলাম। এই জায়ফল জাবেত্রী গুঁড়োটা দিলে কিন্তু একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর গন্ধও আসে, তাই এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম আমি 1 টিস্পুন মতো ছোট এলাচের গুঁড়ো। সবশেষে দিলাম নারকল কোড়াটা। এবার হাই ফ্লেমে ভালো করে সবকিছু আমি কিন্তু আবারও খোয়াখিরের সাথে রান্না করে নেব বা ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো ভালো করে রান্না করে নিলেই কিন্তু হবে, আর অবশ্যই কিন্তু এই সময়টাতে হাই ফ্লেমেই রান্নাটা করবেন। 3 থেকে 4 মিনিট ভালো করে রান্না করে নেওয়ার পর যখন দেখবেন ঘিটা কিন্তু বেশ অনেকটাই টেনে এসেছে আর নারকল এবং ঘিটাও কিন্তু একটু ঝরঝরে হয়ে আসছে, ঠিক ওই সময় আমি ড্রাই ফ্রুটস এর গুঁড়োটা দিয়ে দিলাম। এবার একটা কথা বলি, ড্রাই ফ্রুটসটা কিন্তু নিজেদের পছন্দের মতো আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি ওয়ালনাট না থাকে তাহলে কিন্তু কাজু বাদাম বা আলমন্ড দিয়েও হয়ে যায়, বা শুধু কাজু বাদাম দিলেও কিন্তু হয়ে যায়। তাই নিজেদের পছন্দের মতো ড্রাই ফ্রুটস আপনারা ব্যবহার করতে পারবেন। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে মিনিট খানেক কিন্তু আমি রান্না করে নেব, আর তার মাঝখানে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি নুন। যে কোনো মিষ্টি রান্নাতে যদি আপনি সামান্য পরিমাণে একটু নুন ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর ব্যালেন্স ফ্লেভার আসে, তাই জন্য আমি সামান্য নুন ব্যবহার করি। এটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা, আপনারা কিন্তু চাইলে নুন নাও দিতে পারেন, তাতে কিন্তু স্বাদে কোনো অসুবিধে হয় না। পুরটা একটা বাটিতে তুলে রেখে পুরটা একটুখানি ঠান্ডা করে নেব। নারকল আর খোয়াখির দিয়ে পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পালা ময়দাটা মেখে নেবার। ময়দাতে আমি প্রথমেই 1 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিলাম। ঘি আর ময়দা না প্রথমে একটু ভালো করে আমি মেখে নেব। এটা প্রথমে ঘি দিয়ে একটুখানি ময়দাটা মেখে নিলে খুব খাস্তা হয়, তাই জন্য ঘি দিয়ে একটু ভালো করে মিনিট খানেক আমি ময়দাটা প্রথমে মেখে নিচ্ছি। ঘি দিয়ে ময়দাটা বেশ মিনিট খানেক মেখে নেবার পর এবার অল্প অল্প পরিমাণে গরম জল দিয়ে ময়দাটা কিন্তু একদম সুন্দর করে আমি মেখে নেব। আপনারা যতটা ময়দা ব্যবহার করছেন সেটা বুঝে জলের ব্যবহার করবেন। আমার মোটামুটি 1/2 কাপ মতো গরম জল লেগেছে। দেখুন ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে আরো একটু সামান্য ঘি ছড়িয়ে ঘিটা ময়দার সাথে ভালো করে মাখিয়ে নিয়ে অন্ততপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য একটু ঢেকে দিয়ে ময়দাটা রেখে দেব। 15 থেকে 20 মিনিট পরে ময়দা থেকে বেশ একটা বড় মাপের লিচি আমি প্রথমে কেটে নেব। লিচিটা কেটে নিয়ে সেটাকে হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিয়ে একটু বড় করে এবং একটু পাতলা করে কিন্তু আমি বেলে নেব।
বেলে নেবার আগে আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে তারপর আস্তে আস্তে বেলতে শুরু করলাম। প্রথমে বললাম পাতলা করে কিন্তু আমাদের বেলতে হবে, খুব মোটা করে নয়, যেরকম আমরা পরোটা বা রুটি বা লুচি করার সময় বেলি, তার থেকে আরেকটু কিন্তু পাতলা হবে। আর একদম বড় করে আমি বেলে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমি বেশ অনেকটা বড় মাপের আর পাতলা করেই কিন্তু পুরো ময়দাটা বেলে নিলাম। এবার একটা ছোট গোল স্টিলের বাটি নিয়েছি, সেই বাটিটা ময়দার উপর ভালো করে চেপে বসিয়ে একটু হালকা হাতে চাপ দিয়ে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। লেচিগুলো সুন্দরভাবে গোল গোল করে কাটা হয়ে গেলে আমি একটা প্লেটে এবার এগুলোকে একে একে তুলে রাখব। আমি এবার ক্ষীর আর নারকলের পুরের মধ্যে সামান্য একটুখানি কেসার দিলাম আর দিলাম ড্রাই ফ্রুটস। কেসার আর ড্রাই ফ্রুটসটা দিয়ে আমি একটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেবার পর এবার পুর থেকে আমি ছোট ছোট করে বল শেপের পুর নিয়ে নিলাম। যেরকম ভাবে আমরা নারকেলের নাড়ু বানাই ঠিক সেরকমই গোল গোল করে পুর নিয়ে ময়দার মাঝখানে আমি প্লেস করে দিচ্ছি। এবার আমি সামান্য একটুখানি জল নিয়ে আঙুলের সাহায্যে ময়দাটার চারপাশে একটু জলটা মাখিয়ে নিচ্ছি। এই জলটা দিলে কি হবে, আমরা যখন পরে গুজিয়ার শেপটা দেব তখন কিন্তু ময়দাটা থেকে গুড়টা বেরিয়ে যাবে না, মুখটা ভালো করে সিল হয়ে যাবে। এবার আমি একদম যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ময়দার এক পাশটা থেকে আর এক পাশে আমি ভালো করে সিল করে দিলাম। আর মাঝখানে আমি যেখানে পুরটা দিয়েছিলাম ওখানে আঙুল দিয়ে হালকা করে একটু প্রেস করে দিচ্ছি। এবার আমি একটুখানি মিষ্টির দোকানে টাচ দেওয়ার জন্য একটা কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচটা নিয়ে ময়দার চারপাশে একটু হালকা হালকা করে প্রেস করে আমি একটা সুন্দর ডিজাইন করে নিচ্ছি। একদম ঘরোয়া এবং সিম্পল ওয়েতে কিন্তু আমি গুজিয়াটা আজকে বানাচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে এটা ডেফিনেটলি ট্রাই করবেন, আপনারা কিন্তু সহজেই বাড়িতে এটা বানাতে পারবেন। আমি না এইভাবে প্রত্যেকটা গুজিয়া পরপর রেডি করে নিলাম। এবার কড়াইতে আমি আগে থেকেই পরিমাণ মতন সাদা তেল বা ভেজিটেবল অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ডুবো তেলে গুজিয়াটা ভাজবো, তাই বেশ আমি অনেকটা বেশি পরিমাণে তেল কিন্তু ব্যবহার করেছি। তেল একদম গরম হয়ে ধোয়া উঠে গেলে আমি একে একে প্রত্যেকটা গুজিয়া দিয়ে ভেজে নেব। আর যখন আমি গুজিয়াটা ভাজবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে। লো ফ্লেমে এক একটা গুজিয়া 4-5 মিনিট মতো আমি এপিট ওপিট করে ভেজে নেব। হাই ফ্লেমে যদি আপনি গুজিয়াটা ভাজেন তাহলে কিন্তু বাইরে থেকে পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কুক হবে না, তাই অবশ্যই লো ফ্লেমে 4-5 মিনিট ভালো করে গুজিয়াটা ভেজে নেবেন। 4-5 মিনিট পর দেখবেন একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে, তখনই কিন্তু বুঝতে পারবেন যে আপনার গুজিয়াগুলো প্রপারলি ভাজা হয়ে গেছে। আমার কিন্তু গুজিয়াগুলো প্রপারলি ভাজা হয়ে গেছে, আমি এবার গুজিয়াগুলো তুলে একটা প্লেটে রেখে দেব। দেখুন আমার কিন্তু গরম গরম গুজিয়াগুলো সবকটাই ভাজা হয়ে গেছে, এবার চলুন প্লেটিং করি। আমি প্রথমে একটা সার্ভিং প্লেটে পরপর গুজিয়াগুলো সাজিয়ে দিলাম আর তারপরই উপর থেকে সামান্য একটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম। আমাদের মারোয়ারি স্টাইলের নারকোল আর মাওয়া দিয়ে বা খোয়া ক্ষীর দিয়ে গুজিয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনাদের একবার গুজিয়াটা ভেঙে দেখাই কেমন দেখতে লাগছে, আমি জানি দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে। আর আপনারা কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন, আর যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাদের সাথে ফটো শেয়ার করতে একদম ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ার সমস্ত লিংক দেওয়া থাকে, প্লিজ চেক আউট করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা সুন্দর রেসিপির সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।